নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে 15 নং বুথ থেকে শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির কার্যকর্তারা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার যে কাজ করে চলছে তা তুলে ধরে। একই সঙ্গে রাজ্য জুড়ে চলা উন্নয়নমূলক কাজের বিষয়ে বাসিন্দাদের অবগত করা হয়। একজন নাগরিক কি সুবিধা পেতে পারেন সেই বিষয়ে জানাবেন তারা। এই সমস্ত বিষয় মানুষের কাছে তুলে ধরা হবে, যার সূচনা হয়েছে নয় বনমালীপুর মন্ডলের 15 নং বুথ থেকে। এই কেন্দ্রের সমস্ত বুথে গিয়ে চলবে এই জনসংযোগ কর্মসূচি। সবকিছু লেখা আছে, দেখবেন আমরা কি কি উন্নয়নমূলক কাজ করার জন্য আর কি কি প্রয়োজন এলাকার যারা নাগরিক আছেন দেখবেন, এবং আপনারা আমাদের প্রত্যেক লোক আপনার সঙ্গে করবে, আমরাও আসবো। আমাদের নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এবং 15 নম্বর বুথ থেকে আমাদের আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে যে উনি কাজ করে এগিয়ে যাচ্ছেন, তার আমরা তার জন্য মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে জনসংযোগ করে মানুষকে আমরা মানুষকে এই আমাদের কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে এই সরকার আসার পরে এগুলি আমরা মানুষের কাছে গিয়ে তুলে ধরব, মানুষকে বোঝাবো, মানুষ দেখছে, এবং আবারও মানুষকে আমরা গিয়ে বারবার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বনমালীপুর প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা বোঝাবো।